ওয়েলকাম ব্যাক সবাইকে আমি শঙ্কর দাস আমাদের পিটিএনসি একাডেমিতে আরো একবার ওয়েলকাম সামনেলে দেখে এসেছো তোমরা যে কি যে আয় ব্যয়ের এই গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটাকে আমি কি বলেছি আগে কখনো করো সত্যি আগে করো কারণ এই যে প্যাটার্নটা আমি বানিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবে আগে কোনোদিনও এভাবে কেউ দেখায়নি এটা আজকেই বসে বানিয়েছি আজকে না কিছুদিন আগে বসে বানিয়েছি ভালো মেটা নিয়ে তো ভিডিও দেওয়াই যায় তাই জন্য এই যে জিনিসটা আমি এখন দেখাবো ভালো করে দেখবে কিছু জায়গায় এই জিনিসটা খাটবে কিছু জায়গায় এই জিনিসটা খাটবে না ভালো করে যেন মাথায় থাকে আমাদের এই ইনকাম এক্সপেন্ডিচারের যে তোমার কি বলে কনসেপ্ট বলে সেটা গিয়ে কি আয়টা ডিপেন্ড করে থাকবে খরচ আর সঞ্চয়ের যোগ ফলের উপর তুমি বলবে হ্যাঁ স্যার আমাদের ইনকামটা খরচ আর সঞ্চয়ের যোগ ফলের উপরে এবার একশো দুশো তোমরা কিভাবে করলে বা কিভাবে করতে আজকের পর থেকে কেন ওটা করবে না তুমি কোয়েশ্চেন যখন আমি উঠাবো এই ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে সেটা দেখে আমরা বুঝবো আর এই জন্যই আমি দেখিয়ে দিয়েছি যে এটা এসেছে এসএসসি সিজিএল টিআর টু ভালো করে বুঝবে কেন আমি এটা লিখলাম কারণ দেখো যে তোমরা ভাবো যে কোয়েশ্চেনের মানে সিজিএল মানে বিরাট কিছু জিজ্ঞেস করে যেখানে শর্টে করা যায় না না ভাই স্ট্যান্ডার্ড জিনিস একই থাকে এজন্যই আমি ডাইরেক্ট দেখাচ্ছি যে এসএসসি সিজিএল টি আর টু বিরাট কঠিন প্রশ্ন যেটা সলভ করতে টু সেকেন্ডসও লাগবে না যদি প্রপার ওয়েতে করো প্রথমে আমি দেখাবো তোমরা কিভাবে করো তারপরে আমি দেখাবো যে কিভাবে করা উচিত ছিল এই প্যাটার্ন কেউ এভাবে দেখায়নি প্রথমবার দেখাচ্ছি ভালো করে দেখবে প্রথমে বলছি রেনু সেভস টোয়েন্টি পার্সেন্ট অফার ইনকাম তুমি কি করবে টোয়েন্টি পার্সেন্টে প্রথমে ভগ্নাংশ লিখবে তাই না টোয়েন্টি পার্সেন্টের ভগ্নাংশ কত হয় মানে কুড়ি বাই একশো জানো তবুও আমি দেখিয়ে দিচ্ছি যারা একদম বিগিনের জন্য এটা কাটবে কত আসবে এক বাই পাঁচ তার মানে কি পাঁচ যদি আমার ইনকাম হয় তাহলে ইনকাম ইকুয়াল টু কি আসে খরচ যেটাকে আমরা ইংলিশে এক্সপেন্ডিচার বলি আর সঞ্চয়কে লিখি সেভিংস বলে হ্যাঁ কিনা ইনকাম কত আছে বলবে পাঁচ তার মধ্যে টোয়েন্টি কি বলেছে সেভ করে সঞ্চয় করে সঞ্চয় কত করে পাঁচের মধ্যে এক তাহলে সঞ্চয় কত হবে এক তাহলে বাকিটাকে নিয়ে গেল বলবে খরচ করে সেটা হয়ে যাবে চার বলবে হ্যাঁ তারপরে কি করি তারপরে আগে দুটো জয়নগরে মোয়া বসাই আমরা এরকম ভাবে তুমি বলে হ্যাঁ স্যার মোয়া তো বসিয়ে দিয়েছি তারপরে আমরা কি করব তারপরে যেটা কোয়েশ্চেন এর নেক্সট স্টেটমেন্ট বলেছে বলবো কি বলবো বলছে ইফ আর এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই টোয়েন্টি পার্সেন্ট বলছে তার যে মানে ব্যয় খরচ সেটা কি হয়েছে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তুমি কি করবো তুমি চারশো প্রথমে কুড়ি পার্সেন্ট বার করো চারশোর কুড়ি পার্সেন্ট বাড়লে কত হবে তুমি বলবে আশি বাড়বে স্যার বাড়বে কত আশি বেড়ে যদি কত হয় জিজ্ঞেস করে তাহলে বলতে চারশো আশি কিন্তু বাড়লো কত আশি ভালো কথা তারপর কি বলেছে আর আয় বেড়ে গেছে ইনকাম বেড়ে গেছে কত টোয়েন্টি নাইন পার্সেন্ট তখন তুমি পাঁচশো টোয়েন্টি নাইন পার্সেন্ট বার করবে পাঁচশোর টোয়েন্টি নাইন পার্সেন্ট কত বেরোবে ভাই পাঁচশো পাঁচ উনত্রিশ একশো পঁয়তাল্লিশ পাঁচ কুড়ি একশো পাঁচ ন পঁয়তাল্লিশ এটা কত বাড়বে বাড়বে স্যার একশো পঁয়তাল্লিশ যদি বলতো বেড়ে কত হলো ইনকাম তখন বলতে ছশো পঁয়তাল্লিশ তো বাড়লো কত একশো পঁয়তাল্লিশ এবার আমাকে বলো তো যদি ইনকাম একশো পঁয়তাল্লিশ বাড়ে যেখানে খরচটা আশি টাকা বেড়েছে তাহলে সেভিংস কত বাড়বে এইমাত্র বা আমি এখানে দেখে রেখেছি কি ইনকামটা ডিপেন্ড করে আছে খরচ আর সঞ্চয়ের উপরে মানে ইনকাম এই যে আয় এই যে আয়টা হবে এইটা খরচ আর সঞ্চয়ের যোগফলের উপরে যদি ডিপেন্ড করে তাহলে আমি বলতে পারি না কি যে এটা যদি একশো পঁয়তাল্লিশ হয় এটা যদি আশি হয় তাহলে এটাকে কত হতে হবে বলবে স্যার পঁয়ষট্টি হতে হবে হ্যাঁ কি না বলবে হ্যাঁ স্যার বলবে হ্যাঁ ধ্যান সে দেখ না তখন তুমি উত্তর মারবে গিয়ে কি যে সঞ্চয় আগে একশো ছিল এখন এটা পঁয়ষট্টি হয়ে গেছে কত বেড়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর উত্তর তারপর মারবে সিক্সটি ফাইভ পার্সেন্ট বা ইতনা কারণ নেহি হতা হ্যাঁ যদি প্রথমে আমি তো ইনক্রিজ করেছিলাম কত টোয়েন্টি নাইন পার্সেন্ট ইনকাম কত ছিল পাঁচ তারপরে ডবল জিরো লাগিয়েছে পাঁচের আমি টোয়েন্টি নাইন পার্সেন্ট বার করতে পারি না কি হয়ে যায় ডেসিমেলে চলে যায় তাই না এই জন্য আমরা কি করি এই যে পার্সেন্টেজ সাইনটার জন্য আমরা ডবল জিরো আনি কেন কারণ এই পার্সেন্টেজটা সরলে নিচে হয়ে যায় একশো আর এই ডবল জিরো দিয়ে এই ডবল জিরোকে আমরা কাটতে পারি তাই না এই জন্যই আমরা এখানে ডবল জিরো আনি তার মানে এখানে যে ডবল জিরো বসাচ্ছি তার পিছনে মেন কারণ হচ্ছে যে এই পার্সেন্টেজের সাইনটাকে সরানোর জন্যই আমি এখানে কি ডবল জিরো আনি তাহলে এটা কাজই করে নি না যদি আমি এখানে ডবল জিরো না নিতাম যদি আমি এখানে ডবল জিরো না নিই তাহলে আমি এখান থেকে পার্সেন্টেজগুলো গাইপ করে দিই তুমি এটাকে সরানোর জন্য এখানে আনো তাই না আমি বলছি এখানে না এনে এটাকে সরিয়ে দাও জিনিস তো একই ভাই পার্সেন্টেজ তো কেটেই যেত

এটা হয়ে যেত স্যার চার আর এটা হচ্ছিল এক হ্যাঁ কি না ধ্যানসে দেখ না এবার পাঁচ ভালো কথা প্রথমে কি করেছে প্রথমে বলেছে স্যার এক্সপেন্ডিচার টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে পার্সেন্টকে গুলি মারো কে বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট এক্সপেন্ডিচার মানে খরচ চুপচাপ লেখে দেওয়া এখানে কুড়ি কুড়ি লিখবে কুড়ি কেন কুড়ি এখানে বাড়িয়েছ বলবে হ্যাঁ বা একটা কাজ করে এখানে কুড়ি না লিখে ডাইরেক্ট আচ্ছা কুড়ি লেখো যেন তোমাদের বোঝাতে পারি শর্টে সব দেখাচ্ছি তারপরে গিয়ে বলেছে ইনকাম কত বাড়বে টোয়েন্টি নাইন পার্সেন্ট এটা কত বেড়েছে শুধু টোয়েন্টি নাইন ন তাহলে বলেছে এইখানটায় ভ্যালুটা কত আসবে তাই না এটা কি ইনকাম টোয়েন্টি নাইন পার্সেন্ট বেড়েছে এক্সপেন্ডিচার কত বেড়েছে কুড়ি পার্সেন্ট বেড়েছে তাহলে জিজ্ঞেস করছে সেভিংস কত বাড়বে তার মানে এখানে যে ভ্যালুটা আসবে সেটা কত বাড়বে হ্যাঁ কি না এবার দেখো তো পাঁচ গুণ উনত্রিশ কি করবে সেটা গুণ করে দাও পাঁচ উনত্রিশ একশো পঁয়তাল্লিশ এলো ভাই বলবে হ্যাঁ চার কুড়ি কত আসবে বলবে আশি তাহলে এখানটা যদি একশো পঁয়তাল্লিশ হয় এইখানের এই দুটোর যোগফল করেই একশো পঁয়তাল্লিশ আসা সম্ভব বলবে হ্যাঁ তাহলে এখানে আমি এমন কি আনবো বাবা কি আনবো তুমি বলে স্যার এটা আশি এটা একশো পঁয়তাল্লিশ হলে একে পঁয়ষট্টি হতে হবে তুমি বলবে হ্যাঁ পঁয়ষট্টি হতে হবে তাহলে এইখানে এমন কি সংখ্যা বসবে ভালো করে বুঝবে এইখানে যে সংখ্যাটা বসেছিল সেটার সাথে ওপরে গুণ হয়ে আসি এসছে বলবে হ্যাঁ এখানে যে সংখ্যাটা ছিল সেটার সাথে ওপরে গুণ হয়ে একশো পঁয়তাল্লিশ হওয়ার পরে সেটা কত হবে একের সাথে কত গুণ করবো খাতাম আই বা বলবে হ্যাঁ কিন্তু এতটাও আমি করবো না এটা বেসিক দেখালাম এবার একটু ফার্স্টেস্ট পেতে দেখাই একই জিনিস বলবে স্যার এটা ছিল স্যার পাঁচ এটা চার এটা কত এক তো পাঁচে কত বেড়েছে বলবে ইনকাম আয় কত বেড়েছে টোয়েন্টি নাইন তো পাঁচ গুণ উনত্রিশ ডাইরেক্ট গুন করে এখানেই বসে দাও খরচ কত বেড়েছে কুড়ি শতাংশ তাহলে চার কুড়ি কত আসবে বলবে আশি তাহলে বলছে এখানটা কত আসবে একের মধ্যে এবার কি করবে অ্যাকচুয়ালি আমরা এই এক দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করি আমরা এক দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করি তাহলে কত আসবে ভাই পঁয়ষট্টিকে যদি তুমি এক দিয়ে ভাগ করো উত্তর কত আসবে সেই আসবে আর বি ঠিক হ্যাঁ দু কোয়েশ্চেন যা জায়গা বেড়তে দেখলো

খরচ কত বেড়েছে খরচ বেড়েছে টেন পার্সেন্ট তাহলে এটা কত দশ জিজ্ঞেস করেছে এইটা কত বাড়বে আমরা চুপচাপ গুণ করি কুড়ি গুণ কুড়ি চারশো তেরো গুণ দশ একশো সত্তর কত আসবে কারণ এই দুটো যোগ ফলের উপরে এটা ডিপেন্ড করে থাকবে তাহলে দুশো এমন সাতের সাথে কি গুণ করছি যেন দুশো সত্তর পেয়ে গেছি তাহলে কি করবো ডাইরেক্ট আমরা আগেরটার মতো দুশো সত্তর কে দিয়ে দেবো ওপরটা দিয়ে ভাগ এই তা শুরুতে কত আসবে ভাই চার সাথে আঠাশ দেখতে পাচ্ছো ভাই চার দিয়ে যদি গুণ করতে চার সাথে আঠাশ হয়ে যেত এটা আছে দুশো সত্তর তাহলে চল্লিশের উত্তর কাছাকাছি থাকবে চল্লিশের কাছাকাছি কে আছে খারাপ কি একশো দুশো ধরে এত কিছু কাটাকাটি করছো ডাইরেক্ট এটা সরো হ্যাঁ এটা গেল লিখে লিখে তাহলে যদি একটু তাড়াতাড়ি করি একই জিনিস আলাদা কিছু না এটা আসছিল স্যার কুড়ি খরচ আসছিল তেরো সেভিংস আসছিল সাত তাহলে এবার বলেছে ইনকাম কত বেড়েছে কুড়ি তা কুড়ি গুণ কুড়ি ডাইরেক্ট বসাও চারশো খরচ কত বেড়েছে দশ তেরো গুণ দশ কত আসবে একশো তিরিশ তাহলে এটাকে কত হতে হবে এখানে চারশো এখানে একশো তিরিশ তাহলে হতে হবে স্যার দুশো তাহলে উত্তরে কি করে যাবো যেই ঘরে বসিয়েছো সেটাকে দিয়ে সোজাকে সাত দিয়ে আবার ভাগ দিয়ে দাও মানে ভাই ঠিক হ্যাঁ তো কবি নেই হোক দেখো এ খরচ করেছে পঁয়ত্রিশ পার্সেন্ট তার ইনকাম পঁয়ত্রিশ পার্সেন্ট ভগ্নাংশ নেবে প্রথমে মানে কত পাঁচ দিয়ে কাটবে ওপরে সাত পাঁচ দিয়ে একশোকে কাটবে কুড়ি সাত বাই কুড়ি তার মানে কুড়ি যদি ওর ইনকাম হয় সেখানে খরচ করেছে সরি সঞ্চয় করেছে সাত তাহলে খরচ করবে কত বলতে তেরো দাস তারপর যা বলেছে করতে থাকো আবার ইজ ইনকাম ইনক্রিজ বাই টোয়েন্টি পয়েন্ট তাহলে কুড়ির টোয়েন্টি পয়েন্ট বার করবে আমি সবসময় কি বলেছিলাম নিতে না মানে কুড়ি গুণ কত আসবে ভাই শূন্য দিয়ে ডেসিমেল দিয়ে যে গুণ করতে যাবে এই ডেসিমেল দিয়ে এই শূন্যটা কেটে যাবে দুই গুণ দুশো এক আসতে আসবে কত চারশো দুই বলবে হ্যাঁ তাহলে এখানে কত আসবে এক্সপেন্ডিচার কত বেড়েছে কুড়ি পার্সেন্ট তাহলে তেরোর কি বলেছি পার্সেন্ট আছে গায়ে কুড়ি গুণ তেরো কত চলে আসবে দুশো ষাট এসে গেল ভাই তাহলে এখানে কত পরে থাকবে বলবে একশো বিয়াল্লিশ তাই না উত্তরে যেতে গেলে কি বলেছে তোমাকে বলছে সেভিংস কত বাড়বে উত্তরে যেতে গেলে কি একশো বিয়াল্লিশকে সোধা সাত দিয়ে ভাগ করবে কোথাও সাত দিয়ে ভাগ কত আসবে ভাই সাত কুড়ি একশো চল্লিশ হ্যাঁ তারপরে নামবে দুই তার মানে কুড়ি পয়েন্ট থ্রি পারসেন্ট কুড়ি বেশি হবে না তো কেন সাত কুড়ি একশো চল্লিশ তারপরে দুই পরে থাকবে তার মানে কুড়ি থেকে একটু বেশি হবে খাতাম আসান হ্যাঁ আচ্ছা লাগায় বলো হাঁ লাস্ট ওয়ান এটা আছে লাস্ট এটা একটু হাটকে এটা একটু হাটকে ভালো করে দেখবে দ্য মান্থলি এক্সপেন্সেস অফ আ পারসন আর 66 2/3% মোর দ্যান হার মান্থলি সেভিংস তার মানে গিয়ে কি বলেছে ওর খরচ থেকে 66 2/3% বেশি খরচ করে 66 2/3% এটাকে ফ্র্যাকশনে নিলে তুমি ডাইরেক্ট বুঝতে পারো এটা কত 2/3 তাই না তো বলেছে এটা কম্পারিজনে আছে তিন যদি সেভিংস হয় সেভিংসের থেকে তোমার ব্যয় কত বেশি দুই বেশি তার মানে যদি সেভিংস 3 হয় সেভিংস যদি 3 হয় তাহলে খরচ কত হবে তুমি বলে 3 আর 2 এ 5 তার ইনকাম কত হয়ে গেল বলবে আট ইজি থা কালাম না ইফ আর মান্থলি ইনকাম কত বেড়ে যাবে চুয়াল্লিশ পার্সেন্ট আমি ডাইরেক্ট লেখো চুয়াল্লিশ হ্যাঁ স্যার তারপরে কি বলেছে তার মান্থলি এক্সপেন্সেস ইনক্রিজ বাই সিক্সটি পার্সেন্ট তার ব্যয় বেড়ে গেছে ষাট শতাংশ তা ব্যয় পার্সেন্ট কি বলেছি গায়েব করে দাও তো ষাট গুণ পাঁচ কত আসবে পাঁচ ছয় তিরিশ মানে তিনশো বলবে হ্যাঁ আগে বলো হা

বাবা কোয়েশ্চনে এগুলো কি বেড়েছে এগুলো সব বেড়েছে না তিনশো বাহান্ন ইনকাম বেড়েছে খরচ কত বেড়েছে তিনশো বেড়েছে সব বেড়েছে বলেই সেভিংসটা আগের থেকে বাহান্ন বেড়ে গেছে আর কোয়েশ্চনে দেখাচ্ছে কত বেড়ে গেছে এক হাজার চল্লিশ তা বলতে পারি বাহান্ন ইউনিটের ভ্যালু কত এক হাজার চল্লিশ তাহলে এখান থেকে এক ইউনিটের ভ্যালু কত দেখি বোঝা যাচ্ছে বাহান্ন দুগুনে একশো চার তারপরে শূন্য কুড়ি এক ইউনিটের ভ্যালু কুড়ি আসলো এটা বলবে হ্যাঁ জানতে কি চেয়েছে ভাই জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল এক্সপেন্ডিচার আগে খরচ কত ছিল খরচ কোনটা বাবা খরচ তো ছিল এটা এটা তো সঞ্চয় আর এটা ইনকাম বলবে হ্যাঁ এক ইন্টো ভ্যালু কুড়ি কুড়ি গুণ পাঁচ করলে কত আসবে বলবে একশো কিন্তু স্যার একশো তো নেই ভুল হয়ে গেল না বাবা আমরা এখানে ডবল জিরো কেন আনতাম না কারণ আমার উত্তর পার্সেন্টেজে জানতে চেয়েছে কিন্তু এখানে রিয়েল ভ্যালু জানতে চেয়েছে আর পার্সেন্টেজ মানে কি সব কিছু পার্সেন্টেজ মানে কি এক বাই একশো মানে কম্প্যারিজান একশোর সাথে হতো বলবে হ্যাঁ তার মানে স্যার এখানে একশো না আপনি তো গুলো মুছে দিয়েছিলেন মানে নিচের একশোটা তো গায়েব হয়ে যেত তাহলে এখানে যেমন সব কিছু কম্প্যারিজানটা এর জন্য হচ্ছে কারণ উত্তরটাও এখানে ডবল জিরো জাস্ট বেড়ে যাবে আর খাতাম হয়ে যাবে উত্তর এসে যাবে সি যেহেতু পার্সেন্টেজ গায়েব ছিল তাই এখানে একশো পার্সেন্টেজ এইবার সবার শেষে ঢুকিয়ে জাস্ট ডবল জিরো অ্যাড করে দিলাম সবকিছুর সাথে করতে পারছো তুমি কোনো অসুবিধা নেই যদি তুমি তিনের ভ্যালো বার করতে পারতে কুড়ি গুণ তিন করলে কত আসবে বলবে ছশো পার্সেন্টেজে নিতে গেলে ডবল জিরো বেড়ে যাবে বলবে হ্যাঁ তাহলে আটের ভ্যালু কি করবে পারবে আট কুড়ি কত আসবে একশো ষাট বলবে হ্যাঁ স্যার একশো ষাট পার্সেন্টেজের নিতে গেলে ডবল জিরো নিয়ে চলে আসবে দেখো এই দুটোর যোগফলই না এটা कैसा लगा वीडियो जरूर बताना अच्छा लगा ये एकदम नया तरकीब है गर्मा करो तो ठीक है बाय देखा हो पड़े को वीडियो थे ठीक है बाय